এতটুকু পুচকু মেয়ের আবার বিয়ে কিসের রে? শুনো, আমি পুচকু মেয়ে না, যার বিয়ে হয় সে পুচকু হয় না। হুম, হয় হয়, পুতুলের সাথে বিয়ে হলে হয়। কিন্তু আমার তো পুতুলের সাথে বিয়ে না, আমার তো একটা হ্যান্ডসাম বয়ের সাথে বিয়ে। আচ্ছা, তো আপনার ওই হ্যান্ডসাম বয়টাকে কখন দেখছি? আচ্ছা তুমি বলো, তোমার রাস্তায় আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, একদমই কোনো অসুবিধা হয়নি। আমি বের হয়ে দেখি ড্রাইভার প্ল্যাকার্ডে আমার নাম লিখে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় খালাই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আচ্ছা, তাহলে তুমি আর মা মিলে ভেতরে ভেতরে এসব? জি, আপনার জন্যই এই এত বড় সারপ্রাইজ। আমি কিন্তু একদমই সারপ্রাইজ হইনি। আমার বিয়ে আর তুমি আসবে না সেটা কি হয় নাকি? না 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 না, এখনও বিয়ে ফাইনাল হয়নি। আগে আমি পাত্র দেখবো, আমার পছন্দ হবে, তারপর সব কিছু ফাইনাল হবে। তো কবে দেখা হচ্ছে তোমার হ্যান্ডসাম বয়ের সাথে? কাল।